আজ আমি দেখাবো যেটা আমি ঘরে বিষ তৈরি করেছিলাম দইয়ের জন্য, সেটি দিয়েই আমি ঘরে দই বানিয়ে দেখাবো। এটি দিয়ে কি পরিমাণে বা কি সুন্দর একটা দই যে তৈরি করা যায় সেটা আমি আজকে দেখাবো। আমি 3 কাপ মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছিলাম, নিয়ে আমি চুলায় জাল করেছি। জালটা আমি দেখাইনি, কারণ চুলায় জাল করা তো সবাই অন্তত পারে। এটা আমি 3 কাপ দুধ নেওয়ার পরে আমি জাল দিতে দিতে, এক এক দুধ এক এক রকম ঘনত্ব হয়, কোনো দুধ তাড়াতাড়ি ঘন হয়, কোনো দুধ দেরিতে ঘন হয়, সেটা আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি এখানে ঘনত্বটা এরকম দেখাচ্ছি, এই যে ঘন। এটা আমি টক দই বানাবো, সেজন্য এটা তার আমি চিনি ব্যবহার করছি না, কিন্তু দুধটা আপনার ঘন নিতে হবে, আর দুধটা এরকমভাবে গরম নিতে হবে যাতে হাড়টা চোবানো যায়। তবে আমি যেটা বলেছি, আমাদের যে নানার বাড়িতে দই বসাতে, এটা দুধ গরম বা ঠান্ডা কোনো সমস্যা সৃষ্টি করতো না, ঠান্ডার দুধই ছাঁচের মধ্যে বা বীচের মধ্যে দিয়ে দিত, মাটির হাঁড়িতে সেভাবেই বসে যেত, রাত্রেবেলা দিয়ে রাখলে সকালেই বসে যেত। কিন্তু অনেকের ধারণা দই বসে না বা দই ফেটে যায়, দই সুন্দরভাবে বসছে না, পানি ছেড়ে দিচ্ছে, সেই সমস্যার জন্য আমি যেটা আমি বলছি, দুধটা হালকা একটু গরম নিলে সবার দই সুন্দরভাবে বসবে এবং দইয়ের বীজটা ভালো হতে হবে। যদি আপনারা দইয়ের বীজটা বাজার থেকে কিনে আনেন, ঘরে বানালেন না, বাজার থেকে কিনে আনলেন, কিনে আনার পরে যদি ফ্রিজে রেখে দেন, ডিপ ফ্রিজে, তারপরে যদি এটাতে দই বসাতে চান, তাহলে কিন্তু ঠান্ডাটা ছাড়ার পরে, বরফটা ছাড়ার পরে যখন একবারে হাতে ধরার মতো হবে এবং সহ্য করার মতো হবে, ঠান্ডাটা একবারে চলে যাবে, তখন আপনারা দইটা বসাবেন। একটু গরম থাকতে হবে যাতে একটু আমি হাতটা চোবাতে পারি। তবে আমি যদি ঘরে বীজটা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা স্বাস্থ্যসম্মত দইটা আমরা খেতে পারি। যারা টক দইটা পছন্দ করেন বা যে কোনো রেসিপিতে দেওয়া যায়, সবসময় ঘরে দইটা থাকা দরকার, যে কোনো রেসিপিতে বা যে কোনো কিছুতে হঠাৎ করে দইয়ের কাজে লেগে যায়, সেজন্য আমরা দইটা বানিয়ে রাখতে পারি। আচ্ছা, যাই হোক, আমি এখানে দুটো ঘন করে নিয়েছি। নেওয়ার পরে আমি সেই বীজটা যেটা দেখাচ্ছি, এটা তো সেই ছিল শুকনা মরিচের, তেঁতুলের, লেবুর এবং কাঁচামরিচের। এটা থেকে যে কোনো একটা যেটা ভালো লাগে সেটাই দিয়ে আপনারা এটা বীজটা, যে কোনো একটা বীজ দিয়েই দইটা তৈরি করা যায়। তবে আমি যেটা আমি সচরাচর দেখে আসছি তেঁতুলেরটা, সেটা দিয়ে আমি করে দেখাচ্ছি। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দই দুধ যখন আপনারা জাল দিবেন তখন কিন্তু অনবরত নাড়তে হবে, দুধ যাতে নিচে ধরে না যায়, দুধে যাতে সর না পড়ে আর দুধটা যাতে ঘন হয়, তাহলে দইটা খেতে ভালো লাগবে এবং পানির পরিমাপটা কম উঠবে। এখন আমি দুধটাকে সরিয়ে নিয়ে এখান থেকে যে কোনো একটা আমি দিয়ে দিব, যেটা আমি বললাম আমি তেঁতুলেরটাই দিব। তেঁতুলেরটা নিয়ে, তেঁতুলের যদি থাকে তেঁতুলের অংশটা ফেলে দিতে হবে। এখানে যদি আপনি অল্প একটু দেন তাহলে কিন্তু বসে যাবে, এটা কিন্তু ঘরে পাতা এবং অনেক টক হয়ে গেছে, এটা আপনারা অল্প দিলেই হবে। এখানে অনেক দই পাতা যাবে, 2-3 লিটারও দই পাতা যাবে। আমি অল্প একটু দিচ্ছি, 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু পানি সাথে নিয়ে, একটু অল্প একটু এখান থেকে দুধ নিয়ে একটু ভালো করে ফেটে নিতে হবে, কাঁটা চামচ দিয়ে একটু ভালো করে ফেটে নিতে হবে। যদি তেঁতুল দেখা যায় তাহলে উঠিয়ে ফেলতে হবে। শীতের দিন এবং গরমের দিন কিন্তু পার্থক্য আছে দই বসাতে। শীতের দিন একটু বেশি সময় লাগে, গরমের দিন তাড়াতাড়ি হবে, গরম যে কোনো জায়গায় দিয়ে রাখলেই হবে। তারপরে আমরা কি করব, বাটিতে দুধটা নিয়ে নিব পরিমাণ মতো, দুধটা নিয়ে তারপর আমরা এই বীজটা দিয়ে দিব। বীজটা দিয়ে তারপরে একটা ভালো করে নাড়াদা দিতে হবে যাতে পুরোপুরি মিশে যায়। যদি এখন গরমের সিজন তাই আমার বেশি সময় লাগবে না, তবু আমি এটা যদি এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে গরম কোথাও রেখে দিই তবু বসে যাবে। তা না হলে যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে ওভেনের ভিতরে লাইটটা জ্বালিয়ে রেখে তারপরে যদি রেখে দেন তাহলে 6-7 ঘন্টার মধ্যে দইটা বসে যাবে। এছাড়া রান্নাঘরে যদি এক চিপায় রেখে দেন পরিষ্কার জায়গায় তবুও দইটা বসে যাবে। এছাড়া আমি যেটা দেখাচ্ছি যেটা সহজ, সেটা হচ্ছে যদি সবার ঘরে এরকম প্রেশার কুকার থাকে এটা সেফ হবে। একটা কাপড় নিয়ে এরকম বিড়ার মতো পাকিয়ে যাতে বাটিটা বসে, বিড়ার মতো বানিয়ে নিলাম, নিয়ে আমি পাত্রটা দিয়ে দিব। এটা কিন্তু আর ধরা যাবে না, সুন্দরভাবে সেট করে দিতে হবে, এটা আর নাড়াচাড়া দেওয়া যাবে না। দিয়ে আমি প্রেশার কুকারের যে ঢাকনাটা আছে ভালো করে রাবারটা লাগিয়ে আমি ঢেকে যে কোনো এক গরম জায়গায় রেখে দিব। 6-7 ঘন্টার মধ্যে দইটা বসে যাবে। আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, এখন আমি এক সাইড করে রেখে দিব। এভাবে করে আপনারা দইটা বসাতে পারেন, যখন দইটা বসবে তখন আমি আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম আবার 7 ঘন্টা পরে, এখন আমি দেখব দইটার কী অবস্থা।
আমি দইটা প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়ে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বসে গেছে, গরম থাকার কারণে কিন্তু তাড়াতাড়ি বসে যায়। আর আমি এখানে কিন্তু বিষটা 1 টেবিল চামচ দিয়েছি ঘন তো 1.5 কাপের মধ্যে, আপনি কিন্তু এর চেয়ে কম দিলেও পারবেন, 1 চা চামচ দিলেও চলবে। আমি 1 টেবিল চামচ দিয়েছি যার কারণে আমারটা তাড়াতাড়ি বসে গেছে। এই যে একটু কিন্তু পানি নেই, দেখতেই পাচ্ছেন। এই যে এই যে এই যে পানির পরিমাণ কিন্তু একদমই নেই। এটা বিশেষ করে আমরা যখন আমরা কিন্তু এখন শখে শখে অনেকে আছে মাটির হাঁড়িতে দইটা বসায়, এটার কিন্তু একটা রিজন আছে, যেটা হচ্ছে মাটির হাঁড়িতে কিন্তু পানির শোষণ ক্ষমতা থাকে, যেটা আপনি দেখবেন মাটির হাঁড়িতে মাটির বাটিতে যদি আপনি দইটা বসান ঘেমে যাচ্ছে, অর্থাৎ যে পানিটা বের হওয়ার কথা থাকে সেটা যদি ভালো করে দইটা বসে তাহলে কিন্তু শোষণ করে নেয়। আমি ছোট্ট একটা হাঁড়িতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু ঘামানো না, এই জায়গাটা ঘেমে গেছে, আর নিচটা দেখেন পুরোটাই কিন্তু ঘামানো। এটা হচ্ছে কি যে পানিটা থাকে পানিটা মাটির হাঁড়িতে কিন্তু শোষণ করে নেয়, তাহলে দইটাও ভালো বসে। এরকম না যে স্টিলের পাত্রে বসবে না বা অন্য কিছুতে বসবে না, এরকম না, মাটির হাঁড়িতে বসলে এই সুবিধাটাই হয়। আর আপনি যদি 6-7 ঘন্টার বেশি রাখেন তাহলে যদি দইটা টক হয়ে যায় তাহলে কি করতে হবে, হাঁড়িটা যদি বড় হয় হাঁড়িটা ভরে পানি দিয়ে দিতে হবে, তারপরে 1 থেকে 2 ঘন্টা পরে উপরে পানিটা ফেলে দিতে হবে, তাহলে টকের অংশটা অনেকাংশে কমে যাবে। এছাড়া আছে কি দই যখন আপনি খাবেন তখন দুধ মিক্স করে খেলে দইয়ের যে টকের ভাবটা থাকে অনেকাংশে কমে যায়, এটা টকের জন্য বলছি, যদি কারো দই বেশি টক হয়ে যায় সেই ক্ষেত্রে। কিন্তু 5 থেকে 6 ঘন্টার মধ্যে যদি আমি দেখি দইটা বসে গেছে তাহলে আমরা ফ্রিজে রেখে দিব, তাহলে আর টকটা হবে না। এবং এই এই পাত্রেই আবার আমি আবার খাওয়ার পরে সাইডে যে দইটা লেগে থাকে এই পাত্রে আবার দুধ দিয়ে রাখলে আবার বসে যাবে, আর আমার বীজের দরকার হবে না, সাইডে যেটা লেগে থাকে সেটাতে আবার দই বসে যায়, যেটা আমি আমার নানার বাড়িতে দেখে আসছি সেটা আমি। কিছু কিছু জিনিস মাথায় রাখলে দইটা আপনার পারফেক্ট হবে, আর কিছু না। দই বানাতে অল্প সময় লাগবে এবং দইয়ের দুধটা ঘন হতে হবে, বীজটা ভালো হতে হবে, আর দইয়ের বীজটা গরমের দিনে পরিমাপে কম দিবেন, শীতের দিনে একটু বেশি লাগে গরমের দিনে একটু কম লাগে। দেখুন ছোট্ট হাঁড়িটার মধ্যে যে আমি দইটা বসিয়েছিলাম এটা কত স্মুথ এবং ক্রিমি একটা ভাব, একটুও পানি নেই ভিতরে, দেখতেই পাচ্ছেন 1 ফোঁটাও পানি নেই। এই যে এবং ক্রিমি ক্রিমি একটা ভাব, এটা খেতে কিন্তু অনেক স্বাদ লাগবে। তাহলে দর্শক এই ছিল আজকে আমার টক দইয়ের ভিডিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমার সব রেসিপিগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাহলে যে পর্যন্তই নেক্সট আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।